वेलकम टू जोनेस वर्ल्ड वाइड बिजनेस अपॉर्चुनिटी। आज के जोनेस ग्लोबल कम्पानी जो माइंड प्रोडक्ट रही है माइंड प्रोडक्ट नहीं कथा बोल अपारा अने माइंड प्रोडक्ट सम्पर्ण किंतु शरीर अनेकगुलो अर्गान रे भरे सब इम्पर्टेंट अर्गान कि आपनारा कि जान जरा जान तर भलो और जरा ना जान तर उद्देश्य बोल शरीरे सब इम्पर्टेंट अर्गान होच्छे किन्तु आमादेर ब्रेन एवं शरीरे अन्यान्य अंग प्रत्यंगगुलो थेके किन्तु ब्रेन सर्वप्रथम क्षतिग्रस्त होते शुरू करे। जखन एकजन मानुषेर बयस 25 बचर हय तखन थेकेई किन्तु शरीरेर निउरनगुलो किन्तु कमते थाके, माने निउरोलजिकल आमादेर शरीरे एवं ब्रेनेर साथे जे कानेक्शनटा रयेछे सेगुलो किन्तु आस्ते आस्ते ड्यामेज होते थाके। 50 बछरेर पर थेके ब्रेनेर ओजन प्रति 10 बछरे 2% करे किन्तु कमते थाके, जार फले आमादेर शरीरेर जे मोटर फांगशनगुलो रयेछे एवं रिफ्लेक्सगुलो रयेछे सेई रिफ्लेक्सगुलो किन्तु आस्ते आस्ते काज करा बंध कर दे एवं आमादेर मेमोरि किन्तु आस्ते आस्ते क्षय होते थाके एवं आमरा अनेक किछुई किन्तु मने रखते पारि ना, भूले जाई। आपनारा एकटु ख्याल करे देखबेन आपनार बयस जखन कम छिलो आपनार स्मृतिशक्ति माने जे रकम छिलो एखन आपनार जदि 25 प्लस बयस होये थाके बा तारो जदि बेशी बयस होये थाके आपनार आगेर मतो सेई स्मृतिशक्तिटा आछे किना बा आपनि आगेर मतो सबकिछु मने रखते पारेन किना एटा एकटु ख्याल करे आपनारा निजेराई ख्याल करबेन। বা আপনার বাড়িতে যদি কেউ বয়স্ক থেকে থাকে তার দিকেও একটু খেয়াল করবেন। তো একটা সময় ব্রেনের যে ইন্টেলেকচুয়াল ফাংশন সেটা কিন্তু কাজ করা বন্ধ করে দেয়, ফলে আমরা ইনস্ট্যান্ট যে অ্যানসার দেই সেই ইনস্ট্যান্ট অ্যানসারটা কিন্তু আমরা আর দিতে পারি না। যখন আমাদের কোনো কিছু কেউ জিজ্ঞেস করে তখন কিন্তু আমাদেরকে ব্রেনে পুশ করতে হয় না যে ব্রেন অ্যানসার মি দা কোশ্চেন, মানে তুমি আমার এই কোশ্চেনের অ্যানসারটা দিয়ে দাও, এটা কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করতে হয় না। ব্রেন কিন্তু অটোমেটিক ফাংশন রয়েছে, অটোমেটিক কাজ করে যেটাকে বলা হয় অটোনোমিক ফাংশন। সেই অটোমেটিক ব্রেন কিন্তু অ্যানসারটা দিয়ে যায় যে অ্যানসারটা কি হবে না হবে সেটা কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হয় না, ডাটাবেজের মতো বা রোবটের মতোও কিন্তু আমাদের সিলেক্ট করতে হয় না। বা মোবাইলে বা ল্যাপটপে যেরকম প্রোগ্রামিং সেট করে দেয় তারপরে তারা সেভাবে কথা বলে, সেভাবে কিন্তু আমাদেরকে ব্রেনে প্রোগ্রাম সেট করে দিতে হয় না। ব্রেন কিন্তু আমাদের অটোমেটিক কাজ করে। একজন মানুষকে কোনো কিছু যখন জিজ্ঞেস করা হয় তখন কিন্তু সে রিকলের মাধ্যমে ব্রেনে চলে যায়, বাট ব্রেন কোনো কিন্তু অ্যানসার দিতে পারবে না, কারণ আপনার যে ইন্টেলেকচুয়াল ফাংশনগুলো রয়েছে ব্রেনে সে কিন্তু আর আগের মতো কাজ করছে না। যেহেতু আগের মতো কাজ করছে না তাই আর অ্যানসারও দিতে পারবে না। আপনার বাড়িতে যদি কোনো বৃদ্ধ থেকে থাকে বা বয়স্ক থেকে থাকে তাকে আপনি এই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন বা একটু পরীক্ষা করে দেখবেন। এজন্যই সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানির রিসার্চের মাধ্যমে বা গবেষণার মাধ্যমে আমাদের জন্য কিন্তু একটা চমৎকার প্রোডাক্ট ডেভেলপ করেছেন এবং প্রোডাক্টটির নাম হচ্ছে কিন্তু মাইন্ড। মাইন্ডের ভিতরে রয়েছে 4 ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস যা সুস্বাদু লেবুর জেল ফর্মে রয়েছে। নাম্বার 1 ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গিয়ে গাভা, সরি নাম্বার 1 ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সেরাকিউ। এবং সেরাকিউটা কি অনেকেরই মনে হতে পারে যে আপু এই যে সেরাকিউটা আসলে কি? সেরাকিউ হচ্ছে এক ধরনের প্রোটিন, তো মাইন্ডের ভিতরে ব্যবহার করা হয়েছে প্রোটিন। এই প্রোটিনের আসলে কাজ কি? এই প্রোটিন যা আমাদের ব্রেনের হেলথকে ইম্প্রুভ করবে। এবং মাইন্ডের প্রত্যেকটা প্যাকেটের ভিতরে 200 মিলিগ্রাম সেরাকিউ রয়েছে। নাম্বার 2 ইনগ্রেডিয়েন্টস রয়েছে, সেটি হচ্ছে গাভা। গাভা একটি ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার। এই ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার আসলে এর কাজ কি? এই যে গাভার ভিতরে যে ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার রয়েছে এটা আমাদের জন্য কি কাজে লাগবে বা আমাদের এটা কি প্রয়োজন? এই ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার যা মানুষের মেন্টাল স্ট্রেস কমিয়ে দিবে
এবং একজন মানুষকে মেন্টালি এবং ফিজিক্যালি কিন্তু রিল্যাক্স করবে। এবং গাবা আমাদের ব্রেনের যে কগনিটিভ যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলোকে ইমপ্রুভ করবে। তো এখন মনে হতে পারে যে অনেকের এই কগনিটিভ ফাংশনগুলো কি, এই যে ইমপ্রুভ করবে আমাদের কগনিটিভ ফাংশন, বাট আমি তো জানিই না এই কগনিটিভ ফাংশনগুলো আসলে কি। মানে হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে আমরা যে অনেক কিছু ভুলে যাই, বিশেষ করে বাড়িতে যদি আপনাদের বৃদ্ধ থেকে থাকে তার দিকে আপনি একটু খেয়াল করে দেখতে পারেন, বা আপনার বয়সও যদি বেশি হয়ে থাকে আপনি নিজের দিকেই একটু নিজে খেয়াল করে বা বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে আপনার আগের মতো লার্নিং ক্যাপাবিলিটি আছে কি না, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি আছে কি না, থিঙ্কিং ক্যাপাবিলিটি, রিমেম্বারিং, অ্যাটেনশন, স্লিপিং কোয়ালিটি, এই সব কিছু আপনার আর আগের মতো আছে কি না, এই সব কিছুই হচ্ছে কিন্তু কগনিটিভ ফাংশন, ব্রেনের কগনিটিভ ফাংশন। এবং একজন বয়স্ক মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার লার্নিং ক্যাপাবিলিটি, ডিসিশন মেকিং, থিঙ্কিং ক্যাপাবিলিটি, রিমেম্বারিং, অ্যাটেনশন, স্লিপিং কোয়ালিটি সব কিছুই কিন্তু তার পরিবর্তন হয়ে যায়। এবং এই সব কিছু কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু আপনারা মাইন্ড খাওয়ার মাধ্যমে আপনাদের যে কগনিটিভ ফাংশনগুলো রয়েছে এই ফাংশনগুলো কিন্তু ডেভেলপ হবে, মানে ইমপ্রুভ করবে। এক প্যাকেট মাইন্ডের ভিতরে রয়েছে 50 মিলিগ্রাম গাভা, এবং এরপরে যে ইনগ্রেডিয়েন্টসটি রয়েছে সেটির নাম হচ্ছে N-acetyl-N-tyrosine। তো এখন অনেকেরই মনে হতে পারে যে এই যে N-acetyl-N-tyrosine এইটার কাজ কি আসলে, বা এটা আমাদের কি উপকারে আসবে, বা এটা আমাদের ব্রেনের জন্য কি কাজ করে। এটা হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিড আসলে আমাদের কি কাজ করছে বা আমাদের কেন প্রয়োজন, এই অ্যামাইনো অ্যাসিড আমাদের আসলে মুড, ইমোশন, বিহেভিয়ার, মেন্টাল যে অ্যালার্টনেস এটা কিন্তু পরিচালনা করবে। তো দেখা যায় অনেক সময় যে আমার মুড ভালো নেই, কেউ কিছু কোনো নিয়ে আমার সাথে আলোচনা করছে বা জোকসই করছে, বাট আমার মুড ভালো না থাকার কারণে আমি কিন্তু রাগ হয়ে যাচ্ছি, এটাকে কিন্তু কন্ট্রোল করবে এই N-acetyl এবং N-tyrosin। এবং এই এক প্যাকেট মাইন্ডের ভিতরে 150 মিলিগ্রাম আপনার N-acetyl এবং L-tyrosin রয়েছে। এরপরে সর্বশেষ যে ইনগ্রেডিয়েন্টসটি রয়েছে মাইন্ডের ভিতরে তার নাম হচ্ছে L-থিয়ানিন। L-থিয়ানিন এটাও হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যা আমাদের মনকে শান্ত রাখবে, প্রফুল্ল রাখবে এবং ভোলা মন আমাদেরকে দূর করবে। তো এখানে আমি একটু বলি যে দেখা যায় অনেক সময় মেয়েদের ক্ষেত্রেটা হয় যে রান্না করতেছি হয়তো কাঁচামরিচ আমরা ফ্রিজে রেখে দেই, বা অনেক সময় দেখা যায় আমরা মশলা অনেকগুলো ব্লেন্ড করে একসাথে ফ্রিজে রেখে দেই। তো রান্না করতে গিয়ে মাংসে অনেক সময় দেখা যায় যে এলাচ দিতে হয়, দারচিনি দিতে হয়, লবঙ্গ দিতে হয়, অনেক কিছুই দিতে হয়। তো এই জিনিসগুলো দেখা যায় আমরা ভুলে যাই দিতে, বা আমাদের তরকারির ভিতরে কাঁচামরিচ ব্যবহার করব আমি কিনা ফ্রিজের কাছে চলে গেলাম, ফ্রিজটা খুলব তো তখন দেখা গেল যে না আসলে আমি কি নিতে এসেছিলাম সেটাই আমি ভুলে গেছি, তরকারিতে কি দেবো সেটাই ভুলে গেছি, এরকম প্রবলেম হয়। এবং এই প্রবলেমগুলো দেখা দেয় কখন সেটা একটু বলি, এটা আপনাদের যে বয়স বাড়ার সাথে সাথে হবে সেটা কিন্তু না, আপনার বয়স কম থাকার সময় এটা হতে পারে। যখন একজন মেয়ে গর্ভবতী হয় এবং বাচ্চা ডেলিভারির পরে তার একটা মেয়ের এ ধরনের কিন্তু প্রবলেম হতে পারে, অল্প বয়স থাকা সত্ত্বেও এটা হতে পারে। তো এটা বিভিন্ন কারণে হয় সেটা আমি আর একদিন মানে অন্য কোনো ভিডিওতে ব্যাখ্যা দেব, মাইন্ডের মধ্যে না অন্য কোনো, এটা একটা রোগ বলতে পারেন এক ধরনের। এবং বাট এই রোগ থেকে যে আপনি মুক্তি পাবেন না তা না, সলিউশনও আছে এই রোগে। অনেক সময় আবার এরকমও হয় যে রান্না করতে করতে ভাবতেছি যে আমার হাজবেন্ডের সাথে এই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করব, তো আবার ভাবি ঠিক আছে যাক আমার রান্নাটা শেষ হোক দেন আমি আলোচনা করব, বা রান্নার মাঝখানে হয়তো আমি হাজবেন্ডের সাথে বেডরুমে চলে আসি ডিসকাস করার, বা ড্রয়িং রুমে চলে আসি ডিসকাস করার জন্য। তো ডিসকাস করতে যখন আসা হয় তখন দেখা যায় এই বিষয়গুলো ডিসকাস করতে করতে আমার যে চুলোর রান্না সেটাই আমি ভুলে গেছি। এটা অনেকের মেয়ের ক্ষেত্রে হতে পারে, আমি বলবো না যে হচ্ছে না, বাট অনেকের ক্ষেত্রে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে, কারণ ডেলিভারির পরে এই প্রবলেমগুলো হয় ন্যাচারালি, এটা ন্যাচারালি প্রবলেম বলতে পারেন।
তো যার কারণে কারণ তখন অনেক স্ট্রেস থাকে, অনেক কিছু থাকে, মানসিক প্রেসার থাকে, টেনশন থাকে। আসলে একটা মেয়ের ডেলিভারি বিষয়টা একটা ছেলে কখনোই বুঝবে না, তো এই ব্যাখ্যাটা এখানে দিয়েও লাভ নেই, তারা কখনোই বুঝতে পারবে না। একটা মেয়ে একটা মেয়ের সিচুয়েশনটা বুঝতে পারবে এই বিষয়গুলো। তো সব থেকে সর্বশেষ ইনগ্রিডিয়েন্টসের কথা বললাম, তো আপনাদের যদি এরকম ভুলো মন কারো থেকে থাকে মাইন্ড খাওয়ার মাধ্যমে, সেটা কিন্তু আপনাদের রিকভার হবে। কোনো টেনশন নেবেন না, মাইন্ড খান এক কথায় সোজা কথা। এবং এক প্যাকেট মাইন্ডের ভিতরে 50 মিলিগ্রাম এল-থিয়ানিন রয়েছে। তো মোট কথা, মাইন্ড সেবন করার মাধ্যমে একজন মানুষ কিন্তু বেশি জিনিয়াস হতে পারবে এবং তার স্মৃতিশক্তি আরও বেশি বৃদ্ধি করতে পারবে, মানে প্রখর করতে পারবে। এবং মাইন্ড মানুষের স্মৃতিশক্তি বাড়িয়ে তাকে সব ধরনের কাজে মনোযোগী হতে সাহায্য করবে এবং আরও বেশি স্ট্রং করে কিন্তু তুলবে ন্যাচারালি। এবং মাইন্ড কিন্তু কোনো ধরনের মেডিসিন নয়, সম্পূর্ণই ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটাও কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানির একটি ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট। আমি আবারও বলছি, জোনেস গ্লোবাল কোম্পানির সকল প্রোডাক্টগুলোই কিন্তু ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট, এটা কিন্তু কোনো ধরনের মেডিসিন নয়। এবং এখন বলতে পারেন যে আপু মাইন্ড কে কে খেতে পারবে বা বাচ্চারা মাইন্ড খেতে পারবে কিনা, অনেকের এরকম মনে হতে পারে। মাইন্ড সবাই খেতে পারবে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই খেতে পারবে, কিন্তু আপনারা বাচ্চাদের জন্য একটু ডোজ কম দিবেন। একজন অ্যাডাল্ট মানে একজন পরিপূর্ণ ব্যক্তি যেভাবে মাইন্ডটা খাবে, একজন বাচ্চাকে সেভাবে দেবেন না, আপনি আস্তে আস্তে করে একজন বাচ্চাকে দিবেন। তবে 2 বছর থেকে আপনি কোনো বাচ্চাকে স্টার্ট করতে পারেন, 2 বছরের নিচে যারা রয়েছেন তাদেরকে এইসব প্রোডাক্ট না দেওয়াই বেটার, আমি আমার সাজেশন অনুসারে বলবো যদি আমাকে কেউ জিজ্ঞেস করে। তো আজকের এ পর্যন্তই মাইন্ড নিয়ে ভিডিওটি। আমি অন্য কোনো ভিডিওটিতে আরও প্রোডাক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং জিনস গ্লোবালের লেটেস্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যাদের মনে হচ্ছে যে না আমার ভিডিওগুলো পেয়ে আপনাদের একটু হলে উপকার হচ্ছে, একটা লাইক দিবেন। আর যাদের মনে হচ্ছে না কোনো উপকারই হচ্ছে না, ইউজলেস ভিডিও, ডিসলাইক দিবেন, কোনো অসুবিধা নেই। আর যাদের মনে হচ্ছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায়, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমেও মানে অনেক কিছু হয় আপনারা তো জানেন। আর আসলে আমি আমার টেন্ডেন্সি ওটা না, আমার টেন্ডেন্সি হচ্ছে এটা যে আমরা যেহেতু জোনেস গ্লোবাল কোম্পানির স্লোগানটা এরকম যে ওয়ান টিম ওয়ান ফ্যামিলি ওয়ান জোনাস, আমরা হচ্ছে সবাই জোনেস ফ্যামিলি, তো আমরা ফ্যামিলি মেম্বারের মতো সবাই কাজ করব, একসাথে মিলেমিশে কাজ করব। জাস্ট আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে আমি সেই ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের স্মুথলি কাজ করার জন্য সুবিধা হয়। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, জোনেস গ্লোবাল কোম্পানির সাথে থাকুন এবং জোনেস গ্লোবাল কোম্পানির সাথে থেকে আপনি আপনার ফিউচার ডেভেলপ করুন এবং আপনার সকল ড্রিম আপনি বাস্তবায়ন করুন।